ছোড়া। তুমি ABCD লেখো। ইন্দার ছোড়া। খুশি। লেখো, বি লেখো। বি। ভালো করে লিখো নি কিন্তু বি, সুন্দর করে লেখো বিটা, এই পাশ দিয়ে আসবে মা। হ্যাঁ, সি লিখো। হ্যাঁ, এই তো, ভেরি গুড। ডি লিখো। এই তো লিখি। হ্যাঁ, ই লিখো। ইতে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। ইতে এলিফ্যান্ট না, ইতে আর কি হয়? এগ। এগ মানে ডিম। ইয়েস। এফ তে ফিশ। ফিশ ফিশের এফ লেখো। জিতে গট। জিতে আর কি হয়? গ্রেপস। গ্রেপস মানে আঙ্গুর। ইয়েস। দেখো গ্রেপস, জি লেখো। এইচ লিখো। দেখো এইচ লেখো মা। এইচ মানে হ্যাঁ। হ্যাঁ মানে মুরগি। ইয়েস, ছড়াবুলি। আচ্ছা বলো। পাপা কুম্বায়া মাথা দিয়ে তাইরা বসাবে কালকি শিল্পে সোনা পালকি। আচ্ছা, আর এইটা বলো তো। খোকন খোকন দেখ পাই খোকন আমাদের কর বাড়ি। খোকন মোদের কার বাড়ি? আইরে খোকন, আইরে খোকন, ঘড়ি আই। হ্যাঁ, দুধমা খাবার। খাবার খাবার ক্যা? কাকে খায়? কাকে খায়? অটলিলি মানে রোজ মানে গোলাপ। কদম। কদম মানে কদম। ইয়েস। এইটা বেল। বেলি। 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 বেলা। বেলা মানে বেলি। বেলি। আর এইটা ক্যাকটাস। মানে ক্যাকটাস। ক্যাকটাস। এইটা মানে সূর্যমুখী ফুল। হ্যাঁ, আর এইটা টিউবরোজ। মানে টিউবরোজ মানে মানে বলো টিউবরোজ মানে গন্ধ। নো, এই যে কি লেখা, র বরকাজ ন দীর্ঘি রজনী গন্ধা গন্ধা। হ্যাঁ, ফর্ক পট কাপ বকেট মাঠ স্পুন কাইফ প্লেট টিপট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আমি আমার বাচ্চা রিলেটেডই কথা বলবো। দেখা গেছে যে প্রথম প্রথম ওদেরকে পেন্সিল বা কলম বা খাতা দিয়ে পড়ালেখা করানোর চেষ্টা করা হলে তখন দেখা যায় যে ওরা ওইটাকে করতে চায় না এবং ওইটাকে খুবই ভয় পায়। তো আমি যেটা আমার বাচ্চার ক্ষেত্রে করতাম, যে ওকে
অনেক আগ থেকে পেন্সিল এবং খাতাটা আমি সব সময় দিয়েছি। দেখে গেছে যে ও তখন কিছুই লিখতে পারতো না, কিন্তু ওটাকে খুব বেশি আঁকাআঁকি করতো। তো আঁকাআঁকি করতে করতে ওর কিন্তু এখন পেন্সিল ধরার যে সাহসটা ওটা কিন্তু হয়ে গিয়েছে। তো কালকে দেখলাম একটা আপু কমেন্ট করতেছে যে বাচ্চা পেন্সিল ধরতে চায় না, পেন্সিল ধরতে চায় না, পড়ালেখা করতে বসালে ভয় পায়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে পেন্সিল খাতা ওদের সামনেই রাখতে হবে, এবং ওরা ওইটাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে যে ওদের একটা আগ্রহ চলে আসবে যে এটা দিয়ে কী লেখা যায়। দেখা যায় যে আয়াত কিন্তু এখন প্রত্যেকটা লেখা লিখতে খুব এক্সপার্ট না হলেও, বাট ওর কিন্তু পেন্সিল ধরার মধ্যে কোনো জড়তা থাকে না। আর আমি ধীরে ধীরে আপনাদের সাথে ওর সাথে আমার যেই ঘটে যাওয়া যেই সময়গুলো এবং প্রতিনিয়ত আমি যেভাবে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি ওকে পালন করার ক্ষেত্রে, আমি সেইটাই আপনাদের সামনে শো করতেছি। আসলে আমার খুব একটা সময় হয়ে ওঠে না, তারপরও কিছু আপু কমেন্ট করছে বলেছে এগুলো বলতে, তাই আর কি ভিডিও করা। আমি ধীরে ধীরে কিছু থিম নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি এবং আমি করবো আশা করছি, যদি আপনারা পাশে থাকেন সবাই আমাকে সাপোর্ট করেন। তো কথা না বলার যে ব্যাপারটা, যে বাচ্চারা কথা বলে না, আয়াত কিন্তু অনেক দেরিতে কথা বলছে এবং ওকে আমি সব কিছুই আপনার মানে যে কোনো একটা নতুন খেলনা কিনে দিয়েও আমি সবসময় বোঝানোর চেষ্টা করছি এই খেলনাটা কি, এই খেলনাটার নাম কি, এই খেলনাটার মিনিং কি। ও হয়তো বা শুনতো তখন কিন্তু বলতো না, প্রত্যেকটা জিনিস একটা লোশন কিনেও ওকে আমি বলতাম যে এইটা কি, এটা লোশন, লোশন মানে আমরা হাত দিচ্ছি মুখে দিচ্ছি, এটা কি, এটা ক্রিম, এটা এটার নাম কি। এভাবে সব সময় আমি প্রতিনিয়ত ওকে মানে ফোর্স করতাম বা ওকে এনকারেজ করতাম, এটা কি, ওইটা কি, এটা কি, ওইটা কি। এভাবে করে কিন্তু আস্তে আস্তে ও 3 বছরের মাথায় ইনশাল্লাহ কথা বলা শুরু করে দিছে। যেহেতু আমি একটু একা থাকি, মানে আমার বাসার কোন মেম্বার সংখ্যা একটু কম, আর বাইরেও বাচ্চাদের সাথে মিশতে দেয়া হয় না, যার কারণে দেখা গেছে আয়াত একটু দেরিতেই কথা বলছে। একটু টেনশনে ছিলাম, বাট আল্লাহরে ডাকা হয়েছে এবং ইনশাল্লাহ আল্লাহ রহমত করছে। তবে আমি বলবো যে যেসব বাচ্চারা কথা বলতেছে না, আপনারা মায়ের একদম টেনশন না করে ওদেরকে সময় দেন, ওদেরকে মানে বোঝানোর চেষ্টা করেন, ওরা কি বলতে চায় সেটা বোঝার চেষ্টা করেন। আমি ধীরে ধীরে অন্য অন্য থিম নিয়ে অন্য অন্য পার্ট নিয়ে লাইভে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।